হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমি আমির ভাই। আমার ইউটিউব চ্যানেল হ্যালো ইউকে লাইফ ফিট ইংল্যান্ডের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের ওল্ড নামের খুব সুন্দর এবং খুব বড় একটা শপিং সেন্টার। যে শপিং সেন্টারে খুব সুন্দর সুন্দর সব আছে, অনেক বড় বড় সবগুলো আছে, তো আপনাদেরকে দেখাবো। আর চলেন প্রথমে দেখে নেওয়া যাক এই শপিং সেন্টারের নামটা কি। তো চলেন বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখাবো এই শপিং সেন্টারের নামটা কি। দেখি, শপিং সেন্টারের নামটা হলো ওয়েলকাম টু ইলকামিল শপিং পার্ক। অনেক বড় একটা শপিং সেন্টার আমাদের ওল্ড নামের মধ্যে, যা অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে দেখার জন্য। তো আজ আমিও আপনাদেরকে নিয়ে এসেছি এই শপিং সেন্টারটা দেখানোর জন্য। আর প্রথমত বলবো, এই শপিং সেন্টারটা তো অনেক বড়, তো বড় হিসাবে আমি একটা ভিডিওতে এই শপিং সেন্টার দেখাবো না আপনাদেরকে, আমি দেখাবো আপনাদেরকে দুটি পার্টে এই ভিডিওটা। দুটি পার্টে আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন এবং এনজয় করবেন। তো প্রথমে যে জিনিসটা আমি বলবো বন্ধুরা আপনাদেরকে, এই জিনিসটা হলো লোকেশন। এই লোকেশনটা দেখেন, এই দেখেন লোকেশনটা, খুব সুন্দর একটা লোকেশন এখানে। এই যে হলো মেইন রোড, মেইন রোড থেকে আপনি আসবেন, আসার পরে এই যে আমার সামনে দেখেন মাগনাল, আর এই যে দেখছেন লাইনগুলা, এটা হলো ড্রাইভ থ্রু। তো ড্রাইভ থ্রু হওয়াতে আমাদের অনেক ভালো হয়েছে এর জন্য। তো ড্রাইভ থ্রুটা প্রথমে যারা ইংল্যান্ডে থাকেন তারা তো আর জানেন, যারা ইংল্যান্ডে আউট অফ ইংল্যান্ড থাকেন তাদেরকে বলে দিচ্ছি আমি ড্রাইভ থ্রুটা কী। ড্রাইভ থ্রুটা হলো আপনি এখানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সাইডে আপনি ওয়াটার দিবেন, আর একটু ঘুরে আসলেই আপনি সেখানে আপনার জিনিসটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি একটু আরও সামনে দিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে বাঘমুনাটা দেখেন, বাঘমুনাটা খুব সুন্দর একটা প্লেসে পড়েছে, যার কারণে এই যে দেখেন ড্রাইভ থ্রু মানুষরা এখানে ড্রাইভ অর্ডার করবে, আর আপনি এখানে এসে কাছের দিনটা ওয়েদারটা এত সনি নয়, তারপরেও খারাপ ওয়েদারটা ভালো আছে, ঠান্ডা লাগছে। এই যে দেখেন সেদিকে আসবেন, আর এদিকে এসে আপনি এখান থেকে আপনার অর্ডারটা কালেক্ট করে দেবেন। তো এই ড্রাইভ থ্রু তো হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, ভালো হয়েছে। সবাই শপিং করতে এসে এখানে একটু খাওয়া দাওয়া করে চলে গেল। তো বন্ধুরা, প্রথমেই বলেছি ভিডিওটা একটু লম্বা হবে, কারণ অনেক বড় একটা শপিং সেন্টার। তো আমি আপনাদেরকে নিয়ে এখানে বলছিলাম যে শপিং সেন্টারে শুধু শপিং সেন্টার নয়, খাওয়ার অনেকগুলো শপ আছে। যে প্রথমে দেখালাম আপনাদেরকে ম্যাকডোনাল্ডটা, এখন দেখাবো আরেকটা ফাস্টফুডের শপ, যেটা ইংল্যান্ডের অনেক নাম করা শপ, এটা হলো KFC। প্রত্যেকটা শপই এই খাওয়ার সবাই বিজি, সবাই তো আর সব কিছু ভালো বাসে না, তো ম্যাকডোনাল্ডটা একটু বেশি ভালোবাসে সবাই, তো সেই তুলনায় KFC-তে তেমন একটা বিজি নেই আজ। আর আজ সন্ডে, এই হিসাবে তো বিজি নেই। এই যে KFC-টা দেখে নিন, খুব সুন্দর একটা লোকেশন, এই যে কার পার্ক আছে, এই সেম আপনি এদিকে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে ড্রাইভ থ্রু লেখা আছে, এই ড্রাইভ থ্রুতে আপনি গিয়ে অর্ডার দিবেন, আর এদিকে এসে এখানে এসে কালেক্ট করে। তো বন্ধুরা চলেন, আমি আরও একটু গিয়ে আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা খোলা হলো, একটু সুন্দর লাগে, তাই আপনাদেরকে দেখে নেওয়া। আর সবগুলো কার পার্ক, কারণ এত বড় শপিং সেন্টার, কার পার্ক না হলে তো মানুষ আসতে গাড়ি কোথায় রাখবে। সুন্দর একটা জায়গায় পড়েছে, সেখানেও একবার দেখিয়েছিলাম আপনাদেরকে এই বিজনেস পার্কের নামটা। এখানেও আরেকটা সাইনবোর্ড দেওয়া আছে, এই যে দেখেন সব জায়গায় সাইনবোর্ড রাখা হয়েছে বিজনেস পার্কের।
যদি আপনি আসবেন, এদিকে আপনি দেখতে পারবেন সাইনবোর্ডটা। তো আসেন, আমি দেখবো, দেখাবো এখানে আপনাদেরকে। তো আজ বললাম না সন্ডে, এর জন্য যেমন কোলাহল নেই তেমন মানুষও নেই, আমার জন্য একটু ভালো হয়েছে, আমি খুব সুন্দরভাবে হাঁটতে পারছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে একটা বড় একটা এখানে দুটো তিনটি শপ নেই, একটা শপ হয়েছে, প্রথম হয়েছে খারিজ পিসি ওয়ার্ল্ড, এরপরে কার্ফন ওয়ার হাউস। এখানে আপনি সব কিছু পাবেন, আপনার ইলেকট্রিক্যাল যত যত আছে, মোবাইল ফোন, ল্যাপটপ, পিসি, এরপরে আরও ঘরের যাবতীয় অনেক জিনিস, টিভি, ফ্রিজার, এরপরে আর কি অনেক কিছু অনেক কিছু, আমি নাম বলে শেষ করতে পারবো না, বাকি বলবেন সব কিছু পাবেন এখানে। যে অনেক বড় একটা শপিং সেন্টার, এই যে দেখুন আর লোকেশনটা একদম ইজি, এই যে দেখছেন আপনি মোটরওয়ে থেকে এদিকে আসে যাবো, আসার পরে একদম দেখেন। তো এটা অনেক বড় শপিং সেন্টার হয়েছে, দুটি প্লটে বানানো হয়েছে। আমি তো বললাম এই যে দুটি ভিডিও বানাবো, এটা পার্ট ওয়ান হবে। এই যে এখানে একটা সুন্দর একটা শপ আছে, পেট আট হোম, পেট সাট হোম, এটা হলো আপনার যে অ্যানিমাল, কুকুর, বিড়াল, এগুলো অনেক কিছু এগুলো সামান এখানে পাওয়া যায়। এই যে আরেকটা ওয়াক ফার্নিচার, সেখানে আপনি ঘরের যাবতীয় চেয়ার, টেবিল, সোফা, বেড এগুলো পাবেন। এই হলো অনেক বড় একটা শপিং সেন্টার, এখানে আজদালি ভিউ, আমাদের বললাম শপিং সেন্টার। এই যে আরেকটা দেখাবো আপনাদেরকে, খুব বড় একটা আজদা, এটা আজদা লিভিং, এটা হলো নর্মাল আজদা আর এটা হলো আজদা লিভিং। এই যে দেখাবো আপনাদেরকে আজদা লিভিংটা। আর এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, এই শপিং সেন্টারটা বানানোর সময় এই যে আমাদের বাংলা ভাষাটা ওরা এখানে লিখে দিয়েছে, এই যে দেখাবো আপনাদেরকে। এই যে কী মনে হয় আপনাদেরকে, আমাদের বাঙালিরা কম নয় ইংল্যান্ডের মাটিতে, এই দেখেন বাংলা ভাষাটাও লিখেছে এখানে, কী বলেছে, অর্থের অভাব হলেও থাকে যেন তোমার মাথা গুজার একটু ঠাই, দেখেছেন বাংলাতে লিখে দিয়েছে, খুব সুন্দর না জিনিসটা। ইংল্যান্ডের মাটিতে ওরা বাংলা বাংলা ভাষাকেও খুব সম্মান করে ওরা, এরপর শুধু বাংলা ভাষাও নয়, এই যে এখানে লেখা আছে কিছু, এই যে আরেকটা আছে বাংলা লিখে, কী লিখেছে, খালের পরিক্রমায় তুমি যে বন্ধুদের নিয়ে ওট্টু বন্ধন তৈরি করেছ, সে বন্ধুত্ব যেন উষ্ণ থাকে। বাহ, খুব সুন্দর একটা কথা, তাই না? তো বন্ধুরা, প্রথমেই বলেছিলাম ভিডিওটা অনেক লম্বা হবে, তাই দুটি পার্টে আমি করব। তো এটা হলো পার্ট ওয়ান, কেমন লাগলো আপনাদের অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এবং আমার ভিডিওটা দেখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা তো জানেনই আপনাদের দেখা এবং সাবস্ক্রাইব আমার অনেক প্রয়োজন। তো বন্ধুরা, আরও একটু দেখিয়ে নিই, তারপরে সেদিকে চলে যাব আমি, এই সবটা শুধু দেখিয়ে নেব আমি। এটা হলো আমাদের ইংল্যান্ডের একটা নাম করা একটা শপ, আর্কস। সামনটা দেখিয়ে আমি এই ভিডিওটা শেষ করে নেব, আর আরেকটা পার্ট দেখাবো আমি অন্য ভিডিওতে আপনারা দেখবেন। লকডাউনের সময় তো আপনাকে কিউর মধ্যে থাকতে হবে, আজ সন্ডে, এর জন্য তোমার একটা কিউ নেই। আর এদেশের যে বড় 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 শপিং সেন্টারগুলো, তাদের একটা ফেসিলিটি আছে, যে যে সাইনটা দিয়েছে এখানে, যে সাইনের মধ্যে লেখা আছে কোথায় কী পাবেন, এই যে ডাইরেক্টরি খুব সুন্দর দিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো, আশা করি ভালো লাগবে, আর পার্টটা দেখবেন ইনশাল্লাহ, আর দেখবেন লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, সেই প্রত্যাশায় আমি আমির ভাই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।